এখন বিকাল 5:30। দরজাটা খুলতেই হঠাৎ দেখলাম পুরো ধুলোয় আকাশ পুরো ভরে গেছে, চারিদিকে ধুলো আর ধুলো, স্ট্রিট লাইটগুলো সব হঠাৎ অফ হয়ে গেছে, কোথা থেকে একটা দমকা ঝোড়ো হাওয়া একদম লন্ড ভন্ড করে দিচ্ছে আর ধুলোর জন্য কিছু দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো সকালবেলা করতে পারিনি ভিডিওটা, যদি শরীরটা একটু ভালো ছিল না, কালকে যে মাথায় লেগেছিলো বলে মাথায় সাংঘাতিক একটা পেন হচ্ছিলো, আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আপাতত আমাদের রাস্তার সব লাইট অফ হয়ে গেছে, বিশাল জোরে ঝড় এসেছে, মানে সব জিনিস উড়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে, সাংঘাতিক ঝড়ের আওয়াজ আর অন্ধকারে আমি কিছু দেখাতে পাচ্ছি না, নাহলে দেখাতাম আমি, ঘর জ্বালা দরজা সব বন্ধ করে দিলাম, ঘর বন্দি, সাংঘাতিক জোরে ঝড় উঠেছে, মানে মারাত্মক, ভাবা যাচ্ছে না, সব কার জানলা দরজা সব ভেঙে যাচ্ছে, ধুমধাম আওয়াজ হচ্ছে আর ধুলোয় ধুলো হয়ে গেছে, আলো নেই বলে আমি কিছুটা দেখাতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি। বাইরে বেরিয়ে বেরিয়ে যে ভিডিও করবো সেটাও ভয় লাগছে, কোথায় কার বাড়ির ছাদ থেকে কী পড়ে মাথা মাথা ফেটে যাবে, সাংঘাতিক জোরে ঝড় উঠেছে, দেখ কল্পনার বাইরে এত জোর ঝড় উঠেছে, বেরোতেও ভয় লাগছে, অন্ধকারে দেখাতেও পাচ্ছি না, উফ, একটু বৃষ্টির দরকার, ঝড়টা ঠিক আছে একটু বৃষ্টির ব্যাস। আজ এই ঝড়ের কবল থেকে মনে হয় না আম গাছটা রেহাই পাবে, সব আম আজকে পড়ে যাবে, আর পুরো গাছটাকে দুমড়ে মুচড়ে ফেলছে। আমাদের পিছনে পেঁপে গাছটা ছিল, পুরো পেঁপে গাছ ভর্তি পেঁপে পুরো ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে। ঝড়ের সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মারাত্মক ঝড় যাকে বলে, তার সাথে বৃষ্টি। আমি মোকাকে মিস করছিলাম বলে মোকা আবার চলে এলো না তো ঘুরে, ওরা তো চিন্তায় পড়ে গেলাম আমি, আমার ঘরের লাইটও অফ হয়ে যাচ্ছে, ভোল্টেজ আপ ডাউন, সত্যি আমার ভয় লাগছে, একা একা দুমদাম আওয়াজ আর কী ঝোড়ো হাওয়া, সেরাম বৃষ্টি বাজ পড়ছে। আমি মোকাকে অভিযোগ করেছিলাম এইটুকু যে গরম লাগছে, তা বলে প্রতিশোধ তুলতে ভুলিনি, আবার কি রিভেঞ্জ নিতে ফিরে এলো নাকি আমার সাথে, বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি, আর যদি এই সকালে বৃষ্টিটা শুরু হতো এতক্ষণ হয়তো আমি বৃষ্টির জলে ভিজতে শুরু করে দিতাম, কিন্তু সন্ধ্যা বলে আর সেই কাজটা করলাম না, যদি ঠান্ডা লেগে যায়। কিন্তু বৃষ্টির সাথে যে ঝড়টা হচ্ছে এটা আমি একদমই পছন্দ করি না, আমার খুব ভয় লাগে, এই ঝড়ের যে একটা আওয়াজ আমার ভীষণ মানে মনটাকে একদম বিব্রত করে তোলে আর ভয়ও লাগে। কিছুক্ষণ আগে আমাদের এখানে ট্রান্সফরমার খুব জোরে বাস্ট করেছে, এই ঝড় বৃষ্টির মধ্যে গৌতম এখনও বাড়ি ফিরতে পারেনি, কিন্তু দেখো অফিস থেকে বসে কিন্তু আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে, ও জানে যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি, এর জন্য বেচারা ঝুঁকি নিয়ে পাঁচতলার ওপরে যে ওদের ছাদ সেই ছাদে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদা ভাইয়ের একটা প্রচেষ্টা, ফার্স্ট টাইম ভিডিও করে পাঠিয়েছে, তার জন্যে আর ওকে আর মনে কষ্ট দিলাম না, ও ভালো লাগবে, ওরও দেখলে যে ও ভিডিওটা করে পাঠিয়েছে, আমি শেয়ার করেছি। আকাশ দেখো ধুলোয় একদম ভরে গেছে, সাংঘাতিক একটা প্যাচপ্যাচে গরমের পর এই ঝড় বৃষ্টি, ঝড়কে দেখে কিন্তু প্রথমে যথেষ্ট ভয় পেয়েছিলাম, এত দুর্বার গতিতে একটা ঝড় এসেছিলো যে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপর যখনই বৃষ্টি শুরু হলো একদম মনটা একটা আনন্দেই ভরে গেল, দারুণ একটা ওয়েদারকে দারুণভাবে আমি এনজয় করছিলাম। কিন্তু যখন বৃষ্টিটা থেমে গেল, টিভিতে নিউজে দেখলাম বা কানে যেসব খবরগুলো আসলো, এত ক্ষয়ক্ষতি, কত মানুষের কত রকম ক্ষতি হয়েছে, আমি নয় বাড়ির ছাদের নিচে ছিলাম, দারুণভাবে এনজয় করেছি, এরকম কত মানুষের ছাদ উড়ে গেছে, টালি উড়ে গেছে, অ্যালবেস্টার ভেঙে গেছে, কত মানুষ গাছ চাপা পড়েছে, এই খবরগুলো যখন শুনেছি মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে গেছিলো, একদিকে আমি এত আনন্দ করছিলাম এই বৃষ্টি আর ঝড় দেখে, আর কত মানুষের হয়তো সেই সম্বলটুকু তছনছ হয়ে গেছে, কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইলেকট্রিক পোল উপড়ে গেছে, ট্রান্সফর্মার বাস্ট করেছে, সাংঘাতিক একটা সিচুয়েশান, তারপর সেগুলো শুনে সত্যি মন ভারাক্রান্ত হয়ে গেছিলো আমার। তোর সব বালি বালি হয়ে গেছে, এখন আমি বিছানা বিছানা সব ঝাড়ছি, এখন ঘর ফর সব ঝাড় দিতে হবে, তারপর আমার সন্ধে দিতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি চিকেনগুলো সব ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম পাকোড়া বানাবো বলে, কিন্তু সেদিনকে সেই ইনসিডেন্টটা হয়ে গেল, মাথায় চোট পেয়ে গেলাম আর পাকোড়া বানানো হয়নি, তো আজকের আমি পাকোড়াটা বানাচ্ছি, যেহেতু বাইরে একটা বৃষ্টির ওয়েদার তো এই সময় তো পাকোড়া খেতে দারুণ লাগবে, তো এটা বাঁধাকপি আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন কুচি, আর চিকেন তো অবভিয়াসলি আছে ম্যারিনেট করা চিকেন, এইভাবে আমার মা পাকোড়া বানায়, দারুণ টেস্টি হয়, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, এত টেস্টি পাকোড়া কল্পনার বাইরে, গৌতম আসলে একটা সারপ্রাইজ পেয়ে যাবে, ও এমনি এইসব খেতে ভালোবাসে, তো আমি ঝটপট বানিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টির ওয়েদার আর এই গরম গরম পকোড়া চায়ের সাথে একদম জমে যাবে আজ বিকালটা, চলে এসেছে আর এদিকে চাও রেডি হয়ে গেছে, তার সাথে পকোড়া আর এদিকে সস,
আজকে রাতে ডিনার, আজকে রাতে ডিনার দেখো ভাত খাচ্ছি। আমি কিন্তু ভাত যথারীতি খাই না, কিন্তু আজকে একটু ভাত খেতে ইচ্ছা হলো। গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, ডিম সিদ্ধ, পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা মারাত্মক ঝাল ছিল, এখনো পুরো মুখ আর ঠোঁট জ্বালা করছে। তো দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে ওয়েদারটা দারুণ, বৃষ্টি কম হয়েছে ঠিকই, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। অনেক দিন পর একদম শান্তি করে রাতে ঘুমাতে পারবো। তো চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।